হেই হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি বডি দ বুঝছেন এই লকডাউনের পাশে বসে থাকতে থাকতে পুরাই ভোর হয়ে গেছে কিছুই ভালো লাগতেছে না কিছু নতুনত্ব দরকার তাই না আপনারা কি বলেন তো চিন্তা করলাম যে রান্না করি রান্না করা যায় রান্না করে নিজেও খাই ফ্যামিলির মানুষদেরও খাওয়াই তারও খুশি থাকো তাই না আমার টিভি শোর নাম সার্চ সে টিভি শো দেখে আমার খাওয়ার ইচ্ছে মরে গেছে রান্না করবো কি কেমন কথা বিষয় হচ্ছে না আমি ভেবেছি আমি তাহলে এক কাজ করি শুধু রান দিয়ে বিরিয়ানি রান্না করি আপনি কি জন্য সেটাকে টেংরির বিরিয়ানি বললেন রানের পিস দিয়ে রান্না করছেন সেজন্য সে টেংরির বিরিয়ানি হ্যাঁ আপনি রানের পিস অনেকে পছন্দ করেন অনেকে ছাকনার পিস পছন্দ করেন আপনি সেজন্য রানের পিস দিয়ে একটা টেংরির বিরিয়ানি রান্না করে ফেললেন তাহলে যারা ছাকনার পিস পছন্দ করে তাদের কি হোক তারা কি একটা মজাদার খাবার তৈরি করে দেখাবো আচ্ছা দেখান পুর ভরা বেগুন নুডলস পুর ভরা বেগুন নুডলস আমি আপনাদের কাছে তৈরি করে দেখালাম বেগুন নুডলস কেমন ছিল মিষ্টি নুডলস এর ভর্তা এই বছর রোজার সময় করলাম লাউ পাতার ভিতরে নুডলস আমার লাউ একটু ডাটা আছে ওটা ছিটাও রেখে দিয়েছিলাম যেন তোমার এই দেখতে যেমন সুন্দর খেতেও খুব ভালো লাউ দিয়ে নুডলস আমরা খাবার তো মুখ দিয়ে খাই উনি কোন জায়গা দিয়ে দিল খাবারটা নুডলস আমার খুব প্রিয় একটা খাবার ছিল কিন্তু আর কোন ইচ্ছা নাই কোন নুডলস খাওয়ার কোন ইচ্ছা নাই মরে গেছে এবার নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমার কেন খাওয়ার ইচ্ছা মরে গেছে রান্না করা তো দূরে রাখো